আসসালামু আলাইকুম হুজুর, আমার প্রশ্ন শিশুদের সম্পর্কে। ডাক্তাররা বলে শিশুদের মধু দিবে না প্রথম বছরে, একটা ব্যাকটেরিয়া আছে, এই ব্যাকটেরিয়ার সন্তানকে মেরেও ফেলতে পারে, এই জন্য দিবে না। হুজুর বলেন যদি এমনটি হতো তাহলে মুসলমানদের সকল সব বাচ্চারাই মরে যেত। তোমার মা হয়তো তোমাকে মধু দিয়েছিল, তুমি তো বেঁচে আছো, তাই মধু আল্লাহ তাআলা বলেন শেফা উল্লিনাস, মানুষের জন্য এতে আরোগ্য রয়েছে। এই জন্য আমরা বাচ্চার মুখে মধু খাইয়ে দেই। আমার নাতি নাতনি সবাইকে আমি এটি চাটিয়েছি, আমাদেরকেও মধু খাওয়ানো হয়েছে। এখানে ডাক্তার বসে আছে, সেও সম্ভবত তার বাচ্চাকে মধু খাইয়েছে। ডাক্তাররা শুধু একথাই বলে না, এখানকার ডাক্তাররা একথা বলে কিছু কাল পর্যন্ত বাচ্চাকে পানিও পান করাবে না। যখন জন্ডিস হয়ে যায় বা এই ধরনের আরো রোগ দেখা দেয় তখন তারা স্যালাইন লাগায়, অথচ অল্প অল্প পানিও পান করানো যেতে পারে, কিছু যায় আসে না। আসল কথা হচ্ছে ডিপেন্ড করে অবস্থা কেমন, আবহাওয়া কেমন, তার শারীরিক অবস্থা কেমন। এখানে যারা ডাক্তার হয় তারা বই পুস্তক দেখে পড়ে, তো তারা তাদের কোনো অভিজ্ঞতা তো তাদের নেই। আমাদের একজন আহমদী এখানে ছিলেন, তার অপারেশন করেছে, অপারেশন খারাপ করে, দ্বিতীয়বার অপারেশন করে, তৃতীয়বার করে, তার অবস্থা খুবই শোচনীয় হয়। 8 মাস হাসপাতালে অবস্থান করে, পেট সেলাইবিহীন ছিল, তার একেবারে মৃত্যুর সন্নিকটে ছিল। তার স্ত্রী আমার কাছে আসে, আল্লাহর ফজলে বেঁচে যায়। তারপর আমি বলেছিলাম NHS এর বিরুদ্ধে কেস করো, তাদের সু করো। কত টাকা সু করবো? আমি বললাম যে কমপক্ষে $500,000 সু করো। আমি তাকে দিয়ে সু করাই, কোর্ট তার পক্ষে বা অনুকূলে রায় দেয়, আর $750,000 তাকে দিয়েছে, $1,000,000। তো এরা নির্বোধ, এই হচ্ছে তাদের অবস্থা। জার্মানিতে আমাদের একজন আহমদি, তার কাছে যায়, ডাক্তার কাছে যায়, তার এক্সরে করে, ডাক্তার বলে তার পেটে কোন লোহার টুকরো রয়ে গেছে, অপারেশন হয়নি, সে খেয়ে ফেলেছিল। সে বলে আমি তো কিছুই খাইনি, আমি ঠিকঠাক আছি, সুস্থ আছি। এক্সরে তে দেখা যাচ্ছে তোমার পেটের মধ্যে এত বড় লোহার একটি টুকরো আছে, কোন মেটাল প্লেট আছে তোমার পেটের মধ্যে, অপারেশন করতে হবে। সে বলে আমি সুস্থ আছি, ঠিক আছি, কোনো অন্য কোনো কারণে পেটে ব্যথা হচ্ছিল। যা হোক, আরেকবার সে যায়, সে ট্রাভেল করছিল নিজের জায়গা থেকে, সে বলে যে এটা ধীরে ধীরে উপর দিকে আসছে লোহাটি। তৃতীয়বার এক্সরে করে বলে আরো উপরে এসে গেছে। তার বোন সেখানে ছিল, সে মাথার চুল পিছনে করে বলে যে এখন এক্সরে করো। যখন এক্সরে করে বলে এখন তো দেখা যাচ্ছে না, এটা তো মহিলা লম্বা চুল ছিল, মহিলা লম্বা চুলের যে হেয়ার ক্লিপ লাগিয়েছিল সেই হেয়ার ক্লিপ আসছিল। এই হচ্ছে এখানকার ডাক্তারদের অবস্থা, এখানে যে বসে আছে তাদের অবস্থা। সে এক্সরে করে বলছিল যে পেটের মধ্যে রয়েছে লোহার টুকরো। এই জন্য তোমরা ডাক্তারদের সব কথাই মানবে না। একবার জার্মানিতে কিডনিতে কি সমস্যা দেখা দিয়েছে, ডাক্তাররা বলেছে অপারেশন করতে হবে, একদিনের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে। আমি বললাম যে অপারেশন করতে হবে না, তোমার কিছুই হয়নি। 2 দিন তার ব্যথা ছিল, পানি পান করতে থাকে, ঠিক হয়ে গেছে। তারপর ডাক্তার বলে আমাদের ভুল হয়েছে, আমরা যা মনে করছিলাম আসলে তোমার সেই কষ্টই নেই। অতএব ডাক্তাররা কিছুই জানে না, মধু হালকা এক বিন্দু চাটাতে হয়, এতে কিছু যায় আসে না। খাঁটি মধু নিয়ে বাচ্চাদের দিতে পারো, কোনো সমস্যা নেই। বিভিন্ন ধরনের মধুর শিশি নিয়ে আসে, অর্গানিক মধু শিশুদের খাওয়ানো উচিত, এতে কোনো ক্ষতি নেই, কিছু সমস্যা নেই। মধু তো ব্যাকটেরিয়াকে মেরে ফেলে, মানুষ কোন জিনিস প্রিজার্ভ করার জন্য মধুর মধ্যে তা চুবিয়ে রাখে, 200 বছরের বেশি সময় তা ভালো থাকে। আসসালামু আলাইকুম হুজুর।